আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইখানে আপনার যে কোনো ওয়েবসাইট যখন আপনাকে দেয়া হবে, যে বা কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা যখন আপনি পাবেন, সাপোজ আমি এটা নিয়ে একটু উদাহরণ দিলাম আপনাকে, যে এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটাতে নিচে আসলে এরকম সোশ্যাল মিডিয়া আইকন বেশ কিছু পেয়ে যাবেন, যে লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে এখানে হলো টুইটার আছে, ফেসবুক আছে, তো এখানে আরও চ্যানেল থাকতে পারে, ইউটিউব থাকতে পারে, অথবা যদি ইউটিউব কারো প্রয়োজন হয় যে চ্যানেল খুঁজবো, তাহলে নাম দিয়ে হয়তো বা একটু গুগলে সার্চ দিতে হবে, অথবা ফেসবুক এখানে অ্যাকাউন্ট, বা এই যে আমি যদি একটু ক্লিক করি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে হয়তো বা ইউটিউব যদি চ্যানেল থেকে থাকে তাহলে তার সেটা পাওয়া যেতে পারে, আর না হলে অন্য উপায় খুঁজতে হবে, না হলে অন্য ক্লায়েন্টকে হান্টিং করতে হবে। তো এখানে দেখেন ইনস্টাগ্রামও যদি আমি একটু ওপেন করে নিই, তো আমার কাজ যখন আমরা করবো একটা ক্লায়েন্ট এরিয়াটা পাবো, তাদেরকে রিসার্চ করা, তো রিসার্চটা এভাবে করব যে ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকে আমার ফলোয়ার্স কত আছে, তারপরে ইনস্টাগ্রামে ফলোয়ার্স কত আছে, এগুলো আগে চেক করতে হবে। যদি ইনস্টাগ্রামে ফলোয়ার্স কম থাকে, তাহলে তার ফলোয়ার্স বাড়ানোর জন্য সেই টেকনিকগুলো, তার বিজনেসটা কী, এগুলো সব দেখার পরে যখন দেখবেন যে ফলোয়ার্সগুলো অনেক কম আছে, তো ফলোয়ার্স আসলে ফ্যাক্টর না, সে কী চাচ্ছে সেটাই হলো ফ্যাক্ট, যে সে যদি তাড়াতাড়ি বিজনেসটা গ্রো করতে চায়, তাহলে ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, এগুলোর মাধ্যমে তাদেরকে মেসেজ দিয়ে কনভার্ট করতে হবে। আর দেখবেন যদি সে হলো অর্গানিকভাবে ফলোয়ার্স চাই, তাহলে অর্গানিকভাবেই তাদের ফলোয়ার্সটা বাড়াই দিতে হবে, এইভাবে আপনারা চার্জ করতে পারেন। আর একইভাবে এই যে ফেসবুকে আসলেও ফেসবুক আপনি একইভাবে পাবেন। আর আরেকটা জিনিস আমি বলি, যে যদি কারো ওয়েবসাইট না হলে শুধুমাত্র ইনস্টাগ্রাম আইডি পাওয়া যায় এই বা ফেসবুকে, সেখানে দেখবেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া যাবে, তো এই ওয়েবসাইটে ক্লিক করলে আবার ওয়েবসাইটে চলে যাবে, তো সেখান থেকে সবগুলো ওয়েবসাইটের একবারে নিচে নামলে দেখবেন লাস্ট পোর্শনে এসে ফেসবুক সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আর দেখেন এখানে ইউটিউবের এসইও দরকার হতে পারে, তো ইউটিউবের যদি কারো এসইও দরকার হয়, তো সেই ক্ষেত্রে একটা এক্সটেনশান এই গুগল ক্রোমে টিউব বাড়ি এইরকম একটা এক্সটেনশান গুগলে সার্চ দিলেই কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এখানে অ্যাড করার পরে একটু নিচে আসলে যে কোনো ভিডিওতে আপনি যখন যাবেন, সেই ভিডিওতে এইটা আপনি একটু নিচে নামলে দেখবেন যে তার এসইও স্কোরটা আপনার দেখাবে, একটু নিচে নামবেন, এই যে দেখেন এসইও স্কোর 21.3। তো এখানে দেখেন কী কী সমস্যা আছে, এগুলো কিন্তু ওনার অনেক সমস্যা আছে বলে ওনার এসইওটা করা নাই, তো আমরা যখন তাদেরকে টার্গেট করব, তখন এই ইউটিউব চ্যানেলের এদেরকে কিন্তু আমি টার্গেট করে তাদের এসইওটা আমি বাড়ানোর জন্য, যে তাদের অর্গানিক সার্চটা এটা তাহলে আসবে, এটা হলো অর্গানিক হলো এসইওটা ভালো করার মাধ্যমে, আর একটা হলো অ্যাড চালানোর মাধ্যমে, ইউটিউবে ভিডিও কিন্তু অ্যাড চালানোর মাধ্যমে আপনার তাদেরকে গ্রো করতে পারেন, তো যেভাবেই পার্টি চাইবে সেভাবে আপনি তাদেরকে সার্ভিসটা দিতে পারেন। আরেকটা হলো কাজ, সেটা হলো আপনার ওয়েবসাইটের কী সমস্যা আছে যদি থাকে, সেটাও আপনি একটু চেক করে নিতে পারেন, এটা একটা এক্সটেনশান আপনারা অ্যাড করবেন, এই যে দেখেন এসইও মেটা ইন ওয়ান ক্লিক এসইওর জন্য, তো এসইও এটা যখন আপনি গুগলে সার্চ দিয়ে এসইও মেটা ইন ওয়ান ক্লিক গুগল ক্রোম এটা লিখলে দেখবেন এক্সটেনশানটা আসবে, তখন এটা ক্লিক করে অ্যাড করে নেবেন। তারপরে এখানে আসার পরে যে কোনো ওয়েবসাইটে আসলে আপনি যখন এটার উপর ক্লিক করবেন, তখন দেখেন এটা লোড হবে, লোড হওয়ার পরে এই যে দেখেন টাইটেল, কারো কারো টাইটেল থাকে একটু বেশি, এটা গ্রিন কালার দেওয়া আছে, কারো টাইটেল একটু বড় থাকতে পারে, তাহলে এখানে বেশি ক্যারেক্টার দেখবে, তখন এটা লাল আকারে প্রকাশ করে, কারো কম থাকতে পারে সেটা লো, তখন এটা দেখাবে, তো এটা যেহেতু ঠিক আছে ডিসক্রিপশন টাইটেল ঠিক আছে, অথবা এখানে কিওয়ার্ডস নাই, তো এখানে আপনি বলতে পারেন যে কিওয়ার্ডস মিসিং আপনার এই সাইটে, তারপরে আপনার আর কি আছে এগুলো আপনারা দেখতে পারেন। আর একটু নিচে নামলে এখানে H1 ট্যাগ, H2, এসইওর জন্য এই যে দেখেন H1 ট্যাগ ওর অনেক বেশি আছে, এখানে এতগুলো H1 ট্যাগ আসলে দরকার নাই, H2 ট্যাগ একটাও নাই, একটা পেজের মধ্যে বা পোস্টের মধ্যে একটা H1 ট্যাগ থাকে, আর H2, H3, তারপরে এগুলো বাকিগুলো, তো এটা আপনি তাদেরকে বলতে পারেন যে আপনার এই জায়গাতে সমস্যা আছে। তারপরে এখানে আসে হেডারে ক্লিক করলে হেডার থেকেও আপনি এখান থেকে দেখতে পারেন কোনটা কোনটা H1 ট্যাগ, এভাবে আপনি তাদেরকে বলতে পারেন। ইমেজে আসলে ইমেজ দেখেন এখানে তার হলো অল্টার টেক্সট ছাড়া এগুলো ইমেজ এগুলো আছে, উইদাউট অল্টার টেক্সট তিনটে, আর উইদাউট টাইটেল দেওয়া আছে, সেই ইমেজের আবার টাইটেল দেওয়া নেই, এইভাবে আপনি তাদেরকে কনভিন্স করতে পারেন যে আপনার এই জায়গাতে এই সমস্যাটা আছে, আপনি এটা চেক করতে পারেন। তারপরে দেখেন আর একটু সমস্যা একটু আমি দেখাই, যেরকম এইটাতে ক্লিক করলে টুইটারে ক্লিক করলে তার টুইটার পেজে চলে যাবে,
কিন্তু দেখেন এখানে টুইটার পেজে আসছে না, তার এই সাইটে চলে আসলো। কারণ ইনি হলো এই যে দেখেন এখানে লিঙ্কটা দেয় নাই। তো এখানে তাদেরকে এভাবে ফাইন্ড আউট করতে পারেন যে আপনার তোমার এই যে টুইটার পেজে এখানে সমস্যা আছে, লিঙ্কডইন পেজেও সমস্যা আছে যে এখানে আপনার যাচ্ছে না। তো এখানে তখন তাদেরকে এভাবে একটা মেসেজের মধ্যে উল্লেখ করে দিতে হবে, তাহলে তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ হবে, যা সে জানে আসলে আমার কী কী সমস্যা, সেই সমস্যা তাহলে আরও সমস্যাগুলো আপনার সলভ করে দিতে পারবে। তো আশা করি এই যে এসিওর জন্য আর আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য এবং ইউটিউবের এসিওগুলো চেক করবেন কীভাবে সবগুলো আমি দেখালাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।